শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিতা ধর সকাল সকাল ভোট দিলেন চিত্তরঞ্জন হাইস্কুলে। তবে জেতার বিষয়ে আশাবাদী দীপশিতা ভোট দেওয়ার পর নিজের কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ালেন তিনি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র যেখানে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি দীপশিতা ধর, অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো বিজেপির তরফে প্রার্থী কবির শঙ্কর ঘোষ সকাল সকাল ভোট দিলেন দীপশিতা ধর। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর সকাল সকাল ভোট দিতে চলে এসেছে চিত্তরঞ্জন হাই স্কুলে। চিত্তরঞ্জন হাই স্কুলে সকালে ভোট দিলেন, প্রথম ভোটটা দিলে কেমন লাগলো? প্রথম ভোট আমারই হলো এবং গত পঞ্চায়েত নির্বাচনেও এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, কারণে ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে। আমরা আশা করবো এবার সুষ্ঠুভাবে নির্বাচন হবে, যাকে যার ইচ্ছা সে তার মতো করে তার পছন্দের মানুষকে ভোট দিয়ে নিজের পর্যন্ত নিজে দিতে পারে। এখনো পর্যন্ত সব জায়গায় কি এজেন্ট দিতে পারে? এজেন্ট বসাতে অন্য কোথাও কোনো সমস্যা হয়নি, এক্সেপ্ট বাঁকড়ার পাঁচটা বুথ যেখানে আমাদের এজেন্টরা গেছিল ওদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, আমরা এখন সেখানেই ডাইরেক্টলি যাচ্ছি। এই যে লম্বা লাইন, মহিলাদের লম্বা লাইন, সব লাইন কি মনে করছে জেতার পর কতটা আশাবাদী? এখানকার মানুষ তো ঠিক কোনো রাজনৈতিক দলকে দেখে ভোট দিচ্ছেন, তারা তাদের বাড়ির সাথে পাড়ার মেয়েকে ভোট দিচ্ছে, তারা দু হাত ভরে আশীর্বাদ করবেন, আপনারা ফলাফলে দিচ্ছেন। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী পুলিশের কেমন নিরাপত্তা দিচ্ছে? এই এলাকায় এখনো পর্যন্ত অসুবিধা মনে হয়নি, প্রচুর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ তারা দুজনেই মোতায়েন আছে, ফলে ভালো হবে। কোথায় যাবো? আমরা বাঁকড়া যাবো, বাঁকড়ায় পাঁচটা বুথে যেখানে আমাদের বুথে যাওয়া হয়েছে। আপনাদের সামনে তুলে ধরলাম দীপশিতা ধর, তিনি যেরকম জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং সাধারণ মানুষের সঙ্গে ভোটারদের সঙ্গে কথা বললেন সিপিএম প্রার্থী দীপশিতা ধর, এবং তার প্রচারেও কিন্তু আমরা দেখেছিলাম তিনি প্রচারে ঝড় তুলেছিলেন এবং শাসক দলের বেশ কিছু বিষয়কে তিনি সামনে এনেছিলেন প্রচারের হাতিয়ার করে। জেতার পক্ষে আশাবাদী দীপশিতা ধর এবং আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, সকাল সকাল ভোট দিলেন নিজের কেন্দ্রে, বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করলেন, সাধারণ ভোটারদের সঙ্গে কথা বললেন দীপশিতা ধর।